আজকে দেখেন বর্তমান সমাজের অবস্থা কিশোরগঞ্জ বর্তমানে খুব খুব পরিমাণ দাপিয়ে বেড়াচ্ছে। এদের জ্বালায় আমাদের মা বোন রাস্তাঘাটে পার্কে হাঁটতে পারে না, এদের জ্বালায় কেউ পারে না হাঁটতে। তার চুলের অবস্থা দেখেন, চুল আপনি এদিকে তাকান তাকান, দেখেন তার চুলের অবস্থা দেখেন, বিশাল চুল, কানের দুল, কানের দুল দেখেন কি সুন্দর কানের দুল তার, দেখেন কানের দুল দেখেন। সমাজে এরা অপরাধ সংগঠন করে একসাথে, এরা অনেকগুলো অনেকগুলো আছে দেখেন। আমি টাকা দেবো, আপনি চুল কাটবেন আজকে, ঠিক আছে? আমি টাকা দেবো, আপনি চুল কাটবেন, কোন সমস্যা আছে? দেখেন অবস্থা, এই মুরুব্বিও দেখেন, এটা কি ভালো কাজ না কাজ? আপনি যেটা করতেছেন ভালো কাজ, কিশোর বয়সী এরা তোমার জন্য আপনার দখল করে রাখছেন, আপনি ছিলেন মধ্যমণি কেন? স্কুল বন্ধ হলো, আপনি তো নামাজ পড়বেন, মুসলমান হয়ে নামাজ পড়েন, প্রার্থনা করবেন, বাসা ঠিক করেন, চুল এরকম কেন বলেন? আপনার চুলটা এরকম কেন? চুলটা এরকম কেন? আপনার চুল যদি চুলের ভাবে দেখার কথা, সুন্দর করে চুলটা কাটার জন্য কোনো ইনে হয় সুন্দর মতো কাটবেন চুলটা। এরকম তো এই তো আপনারা কি দেখছেন এরা কিভাবে আড্ডা দেয় কিশোরগঞ্জ, এরা কি পরিমাণ ডিস্টার্ব করতেছে সবাইকে? অবস্থাটা কি এদের কেউ পারবে? এক বয়সী ছেলে মান দেখেন, আপনাদের তো শিক্ষিত নেই, একজন আছে দেখেন তার জামার স্টাইলে, গেঞ্জির স্টাইল, তারা চিৎকার করতেছে, হরি হুল্লোড় করতেছে, কেউ যদি সুস্থ ভাবে হাঁটবে সেটা পারে না এদের দ্বারা। না না, তোমার গাড়ি সহ চালিয়ে দেবে না স্যার, তোমরা কিছু করে নাই, চুলে কেটে দেবো।